নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার নিজস্ব কিছু গোল্ড কালেকশান তো কি কি আমার গোল্ড জুয়েলারি আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো তোমরা চটপট দেখে নাও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো চলো ডান দেখতে থাকো এই যে আমার আলমারি আর আলমারিটা খুলে আমি এখন গোল্ডগুলো বের করব যে কি কি গোল্ড আছে আমি সব সামনে রেখেই দিয়েছি এখন শুধু তোমাদের সাথে শেয়ার করে পালাম বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে সব কিছু নিয়ে বসে বলেছি আর চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমার গয়নাগুলো প্রথমে আমি তোমাদের সাথে আমার স্পেশাল একটা গয়না শেয়ার করতে চলেছি এটা হচ্ছে সীতাহার আগেকার দিনের বহু বছর আগেকার আজ থেকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগেকার গয়না এটা এটা আমার শাশুড়ি মায়ের বিয়ের গয়না সেটা আমাকে দিয়েছে আশীর্বাদে তো আমার ভাগ্যটা কতটা ভালো দেখতে পেরেছো যে শাশুড়ি মায়ের গয়না বৌমা পেয়েছে এটা এরকম কিন্তু খুব কমই হয় আর দেখো ডিজাইনটা পুরনো হলে কি হবে বেশ সুন্দর ইউনিক আছে গয়নার ডিজাইনটা এখনও পড়া চলে এখনও অসুবিধা নেই তাও তোমাদের সাথে ভালো করে দেখাই খুলে দেখো রেখে দিই এবার প্রথমে গলার হারগুলো দেখিয়ে নিই তারপরে এই একটা ডিজাইনের পলার সেট এখন খুব চল এগুলোর সবার গলাই আছে তার সাথে কলা আংটিও আছে এই আমার হাতেই পড়া আছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি কেমন হয়েছে ডিজাইনটা বলো এটা আমি বিয়েতে পেয়েছি একটা টার্সেল দিয়ে লকেট খুব সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর যেইখানে সেখানে পরা যায় দেখায় চেন এটা তোমাদের দাদা ভাইয়ের চেন এটা কী চেন পল্লবী চেন বলে এটাকে এবার দেখানো হয়ে গেছে এবার আর একটা গলার আছে তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে একটা চোকারের টাইপের এটা কিন্তু সোনার না এটা হচ্ছে রুপোর গিল্টি করা যেটা বলে আমি বিয়েতেই গিফট পেয়েছিলাম কিন্তু ডিজাইনটা ভালো দেখো গলায় খুব মানায় সাজলে খুবই ভালো লাগে পরলে এটার সাথে তাই তোমাদের সাথে একটু দেখালাম এবার আসি আমার শাখা পলাই এই যে আমার শাখা ডিজাইনটা বুঝতে পারছে কিনা জানি না কমেন্ট করে বলো তো যে ডিজাইনটা দেখা যাচ্ছে কিনা ডিজাইনটা খুব পছন্দের আমার দুটো নিমকি আর মাঝখানে একটা ফুল আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছ যে আমি হাতে পরা থাকি এবার হচ্ছে পলা এই দেখো পলার ডিজাইনটা আর শাখার ডিজাইনটা আলাদা আলাদাভাবে বানানো কিন্তু ভাগ্যক্রমে অনেকটাই এক হয়ে গেছে দেখো এই দেখো এই যে এই বেকি বে এটাকে বলে বেকি ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে মাঝখানে ফুল আর দুদিকে একটু হয়ে গেল দেখানো আর এই যে বাউটি দেখে দেখো সামনে আনো ডিজাইনটা দেখিয়ে দিই এটা পেসারটা ভারী না হালকা পাতলার মধ্যেই আছে আংটি এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের আংটি আর ছেলের গয়নাও আছে ছেলের গয়নাগুলো আমি দেখি আজকে যদি পারি এই ভিডিওতে দেখাবো আর নয়তো অন্য কোনো ভিডিওতে দেখাবো আর এই যে অনেকগুলো কালেন্ট পেয়েছিলাম ছোট ছোট বেশ সুন্দর সুন্দর সব কাটা এখন এইখানে বের করতে পারিনি কারণ ওই ভেতরে কিছু আছে তোমাদের তিন এখানে সামনে আছে দেখাচ্ছি এই দেখুন এই ডিজাইনটা তো খুবই সুন্দর কানের মধ্যে বেশ ভালোও লাগে পরলে সিম্পল এদিক ওদিক চট করে পরে চলে যাওয়া যায় এরকম সিম্পল সিম্পল কানের দুলগুলো কিন্তু একটা কুর্তির সাথে পরতেও ভালো লাগে এই একটা গেল এই একটা কানের আমার এই আলমারিতে নেই ওই শোকেসের ভেতরে আছে বলে আমি এখন আর বের করতে পারলাম না এই একটা কানের ওই একটা কানের এইটা ওই অনেকে বেলকুড়ি বলে একটা অনেকে সেফটি বলে যে যেটা বলে আর কি আর এই যে একটা নাকের নাকেরও আছে তিন চারটে নাকের ওই তিন চারটে থাকলে কি হবে আমার নাকে ঢুকে না এই আমার নাকের ন মানে কি বলে এটা যাই হোক এই জায়গাটা মোটা তো সব নাকের নাকে ঢুকে না তাই এটাই আমার কাছে এখন আছে আর সব আমি মার কাছে তিন চারটে নাকে রেখে দিয়েছি যে আমার নাকে যেহেতু হয় না আমার কাছে রেখে কোনো লাভ নেই এই দেখো এটা হচ্ছে পায়ের নুপুর এটা হচ্ছে আমার খুব পছন্দের পায়ের নুপুর ডিজাইনটাও আমার সুন্দর লাগে আর এই যে চিকচিক চিকচিক করে এটা আমার বিয়ের সময় বানিয়েছিলাম যে দুটো এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের ব্রেসলেট আর আংটি এই যে এটা হচ্ছে রুপোর মুক্তার আংটি আর এটা হচ্ছে পলার আংটি এই কিছুদিন দিন আগেই এটা বানিয়েছি এটা বেশি দিন হয়নি দেখুন ডিজাইনটা কেমন হয়েছে বলো কারণ এখন সবার হাতে একটা করে পলার আংটি তো আমিও লোক না সামলাতে পারি আমিও একটা নিয়ে নিয়েছি আর এটাও আমার বিয়ের আগেকার আংটি আর এটা আমি বিয়েতে পেয়েছিলাম এই যে আইস্তি এটা তো মাই দিয়েছিল ঠিক আছে ডিজাইনটা দেখো আর শাখা পলা এটা কেনা পলা এটা সোনার না আর একটা আমার সবচেয়ে প্রিয় জিনিস তোমাদের সাথে শেয়ার করব এবার আমি যে ঝুমকো এটা আমার খুব শখের খুব প্রিয় একটা জিনিস কার কার ঝুমকো ভালো লাগে আশা করি ছোটো থেকে বড় সবারই খুব ঝুমকো ভালো লাগে আমারও তেমন ঝুমকো খুব পছন্দের দেখো ফুলটা তোমাদের ডিজাইনটা ভালো করে তোমাদের কি পছন্দ দেখো তো আমাকে দেখে বন্ধুরা এই শেষ হলো আমার গোল্ড জুয়েলারি কালেকশন দেখানোর আর আমার সুন্দর সুন্দর শাড়িও আছে তোমরা যদি আমার শাড়ির ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। আর আমার ছেলের গোল্ড কালেকশানগুলো আজকে দেখালাম না আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে তাহলে চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করি আর আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার এই গোল্ড কালেকশানের মধ্যে তোমাদের কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না তাহলে চলো বন্ধুরা টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা